হেফাজত একটা শান্তিপূর্ণ অরাজনৈতিক দেশের বড় দল, সমস্ত মুসল্লিয়ানে কারাম হেফাজতের সদস্য, সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্র শিক্ষক হেফাজতের সদস্য, আমরা সবাইকে নিয়ে হেফাজত করতেছি। হেফাজত ইসলামের উদ্দেশ্য হল আকিদা, দিন, ঈমান, ইসলাম রক্ষা করা, মুসলমানদের আকিদা রক্ষা করা, দিন রক্ষা করা, হেফাজত ইসলামের উদ্দেশ্য। কাউকে ক্ষমতায় বসানো, কাউকে ক্ষমতা থেকে নামানো হেফাজত ইসলামের উদ্দেশ্য নয়, পরিষ্কার ভাষায় বলে আসতেছি। কোনো পার্টি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করা হেফাজতে ইসলামের উদ্দেশ্য নয়, পরিষ্কার ভাষায় বলতেছি, বলে আসতেছি। হেফাজত ইসলামের উদ্দেশ্য হল আল্লাহর জমিনে মুহাম্মদুর রসুলুল্লাহর এজেন্ডা বাস্তবায়ন করা। কোনো পার্টি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করা আমাদের উদ্দেশ্য নয়। কিছু কুচক্রী মহল নানা প্রকারে এই সমস্ত গুজব রটাইতেছে, মাননীয় সরকারের প্রতি আমার অনুরোধ, আপনারা এই গুজবে খান দেবেন না। যে হেফাজতের উদ্দেশ্য হল অমুক অমুক দলকে ক্ষমতায় বসানো, নাউজুবিল্লা, এটা ডাহা মিথ্যা কথা, নির্জনা মিথ্যাচার। জনগণ এবং মাননীয় সরকারকে আমি বলবো, আপনারা এই সমস্ত গুজবে খান দেবেন না। হেফাজত ইসলামের প্রতিষ্ঠা লাভ করেছে হেফাজত ইসলাম 2010-এ, এখন 2021, তাহলে এই 11 বছরে কেউ প্রমাণ দিতে পারবে না অমুক পার্টির সাথে হেফাজতের সম্পর্ক ছিল, অমুক পার্টির সাথে হেফাজতের সম্পর্ক ছিল, কেউ ইনশাআল্লাহ প্রমাণ দিতে পারবে না। আমি এতক্ষণ পর্যন্ত হেফাজত ইসলামের অবস্থানটা পরিষ্কার করলাম, ক্লিয়ার করলাম। এসব কিছুর পরেও প্রশাসন বেধরক মাহে রমজানে আমাদের হেফাজত ইসলামের নেতা কর্মীদেরকে, হক্কানি ওলামায়ে কেরামকে, বুজুর্গানে দিনকে, দেশের জনগণকে, ছাত্র জনতা, তৌহিদি জনতাকে হয়রানি করতেছে, গ্রেফতার করতেছে বেধরকভাবে। সারা রাত বাহিরে বাহিরে ঘুরে ঘরে আসতে পারো না, গ্রেফতারি হয়রানির ডরে ভয়ে মানুষ, এলাকাবাসীরা সারা রাত বাহিরে বাহিরে ঘুরে, সাহারির সময় যখন খেতে আসে দরিয়া নিয়ে যায়, ইফতার ঘরে করতে আসতেছে দরিয়া নিয়ে যাইতেছে। মদিনীনগর মহাদ্দেশ মাওলানা মুফতি বশিরুল্লাহকে তারাবি নামাজ পড়তেছে, সেখান থেকে দরিয়ে নিয়ে গেছে। কেমন হয়রানি, কেমন জুলুম নির্যাতন, এইভাবে তো একটা দেশ চলতে পারে না। এ হলো
এখনকার অবস্থা আমাদের হাটগাজি মাদ্রাসার আশেপাশে এলাকাবাসীরা কেউ ঘরে নাই, অথচ তারা এই সমস্ত আন্দোলনে ছিলই না, যেহেতু তারা আমার এলাকাবাসী আমি জানি, কিন্তু ঘর খালি, সমস্ত ঘর খালি, বাসা খালি। এইভাবে যদি ধরপাকড়, বেধড়ক ধরপাকড় নির্দোষ মানুষকে এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে, হক্কানি ওলামায়ে কেরামকে, জনগণকে, তৌহিদি জনতাকে এভাবে যদি ধরপাকড় করা হয়, আরো মাহে রমজানে, এদিকে লকডাউন, আর তো ইফতার করতে আসতে পারতেছে না, সেই ইফতার কিভাবে করবে, রোজা কিভাবে রাখবে, সাহারি কিভাবে খাবে? অবিলম্বে এই ধরপাকড়, এই গ্রেফতারি, এই মিথ্যা মামলা, এই হাইরানি বন্ধ করুন। মিথ্যা মামলা দিয়ে অনেককে হাইরানি করা হচ্ছে। এই ধরপাকড়, এই গ্রেফতারি, হাইরানি, মিথ্যা মামলা বন্ধ করুন। এবং আমাদের যে সমস্ত ওলামা ইকরাম সহ নির্দোষ মানুষকে গ্রেফতার করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে অবিলম্বে নিঃশর্তে মুক্তিদান করুন। বড় বড় আলেম মাওলানা আজিজুল হক ইসলাম আবাদী, মাওলানা জোনাইদার হাবিব, মাওলানা মুফতি সাহাওয়াত, মাওলানা মামুন মামুনুল হক, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ইলিয়াস হামিদি, মুফতি ইলিয়াস হামিদি সহ আরো অনেক বড় বড় ওলামা ইকরাম, তৌহিদি জনতা, ছাত্র জনতা, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, 2013 মামলায় এসে 8-9 বছর পর 2013 মামলায় গ্রেফতার করা হয়েছে অনেককে, 8-9 বছর পর। এতদিন কোথায় ছিলেন আপনারা? আর এই 2000 মামলা, 2013 মামলা, এগুলো যেগুলো সাজাইছে এগুলো ডাহা মিথ্যা, ডাহা মিথ্যা। এই 2013 ডাহা মিথ্যা মামলা আর যাদের গ্রেফতার করা হয়েছে ওদেরকেও মুক্তিদান করুন, এটাও আমাদের দাবি। নৈরাজ্য, অশান্তি, সন্ত্রাস, জঙ্গিবাদ আমরা চাই না। ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়, শান্তির ধর্ম। প্রিয় দেশবাসী, প্রিয় জনগণ, হেফাজত ইসলামের নেতাকর্মী, ওলামা ইকরাম, তৌহিদি জনতা, ছাত্র জনতা, আপনাদের উদ্দেশ্যে বেশি লম্বা কথা বলবো না, আপনারা সবর করুন, ধৈর্য ধারণ করুন, কোনো সংঘাতে যাবেন না, কোনো বাংসুর জ্বলাও ফুরাও করবেন না। হেফাজত ইসলাম বাংসুর আর জ্বলাও ফুরাওকে বিশ্বাস করে না, বরং হারাম মনে করে, এগুলোকে জায়েজে মনে করে না, বিশ্বাসে করে না। আপনারাও ধৈর্য ধারণ করুন, সবর করুন। এটা তো হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে এসে চলে আসতেছে ইতিহাস, হাদিস শরীফে আছে, قال رسول الله صلى الله عليه وسلم
Asaddun nasi balaan al anbiya summa al amsal fal amsal İza istadda dinuhu istadda balauhu İlahir il hadis Zar din iman sokta besi Tarufar Allah'ın pokko teke porikyo sokta hoy Bibhada sokta ase নবীগণের দীন ঈমান সবচেয়ে বেশি শক্ত ছিল বিদায় নবীরা বেশি বিপদের শিকার হয়ে গেছে অতঃপর সাহাবায়ে কেরাম তাদের দীন ও ঈমান শক্ত ছিল বিদায় তারও বেশি বিপদের শিকার হয়ে গেছে নবীদের পরে এইভাবে চলতে থাকবে সিলসিলা আমাদের ভিতরেও যাদের দীন ঈমান শক্ত যাকে আল্লাহ তাআলা ভালোবাসে হ্যাঁ তাদের উপর বিপদ আসে তারা পরীক্ষার সম্মুখীন হয় হাদিস শরীফে আছে বুখারী শরীফের যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে যাদের সাথে আল্লাহ তাআলা মঙ্গল কামনা করে তারা বিপদের শিকার হয় আমাদের হায়াত শুধু এই দুনিয়ার হায়াত নয় আসল হায়াত আমাদের শুরু হবে মৃত্যুর পর থেকে আখিরাতের হায়াত কবরের হায়াত রোজা হাসরের হায়াত ফুলসালাতের ব্রিসের হায়াত বিহস্তের হায়াত নিরাশ হবেন না হতাশ হবেন না হিম্মত সাহস লাগুন মুসিবত বালা মুসিবত বিপদের উপর সবর ধৈর্য ধারণ করুন খবরদার কোনো বংশুর করবেন না কোনো জ্বালাপোড়াও করবেন না কোনো সংঘাতে যাবেন না এটা আমার নসিহত জনগণের প্রতি হেফাজতের নেতাকর্মীদের প্রতি আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি আমরা দারুল মুঈনুল ইসলাম হাটহাজার ইমানদার সাহেব মসজিদে প্রতিদিন দোয়া নুসখতম হয় 125,000 বার দোয়া নুস পড়ি আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন 125,000 বার পড়িয়া সমস্ত এতেকাবকারীরা মুসল্লিরা মুসল্লিদেরকে নিয়ে এতেকাবকারীদেরকে নিয়ে আমরা দোয়া করি এবং কুনুত নাজালা পড়ি বাংলাদেশের সমস্ত মসজিদে কুনুত নাজালার ব্যবস্থা করুন ফজর নামাজে এবং আপনারা যদি পারেন এই দোয়া নুসের খতমের ব্যবস্থা করুন সকাল থেকে আসর পর্যন্ত 125,000 বার পড়বেন আসর পরে একজন বুজুর্গ আলেমের মাধ্যমে দোয়া করাবেন আপনারাও দোয়া করবেন এই দুটো জিনিস আমি বলতেছি সকলের উদ্দেশ্যে মাননীয় সরকারের উদ্দেশ্য জনগণের উদ্দেশ্য কোন বিশেষভাবে কোন উদ্দেশ্যে আজলার ব্যবস্থা করুন কোন উদ্দেশ্যে জানে ইমাম সাহেব আল্লাহ আমরা অনেক আগে থেকে হাড়ে ইমানদার সাহেব কোন উদ্দেশ্যে আজলার শুরু করেছি আপনারাও শুরু করেন সহজ একটি আমল যেখানে সকলের জন্য দোয়া আছে দেশের জন্য দোয়া আছে কোনো দরাজার দোয়া আমরা পড়ি আল্লাহুম্মা হাফাজ বেলাদানা ওয়া বেলাদ সাইরিল মুসলিমিন ও আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন বিভিন্ন বালা মুসিবত থেকে বিভিন্ন ফিতনা থেকে বিভিন্ন বিপদ থেকে করুণা থেকে বিভিন্ন বালা মুসিবত থেকে বিপদ থেকে আমাদের দেশকে হেফাজত করুন এই হলো এই জুমলার এই আরবি বাক্য আর জুমলার অর্থ আলমলবারা শান্তিপ্রিয় শান্তি চায় বাংলাদেশকে মহব্বত করে আপনাদেরকে মহব্বত করে বাংলাদেশকে ভালোবাসি বলতে গেলে অনেক কথা রোজা রমজানের দিন আমি এখানে কথা শেষ করতেছি সকলের শুকরিয়া আপনাদের শ্রোতাবৃন্দ সহ সবাই
সকলের আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাইতেছি, শুকরিয়া জানাইতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সরকার, প্রশাসন, জনগণ, হেফাজতের নেতৃবৃন্দ সবাইকে আল্লাহ তাআলা সুখে শান্তিতে রাখুক, মাহে রমজানের বরকতে করুণা থেকে হেফাজত করুক আমাদের বাংলাদেশকে, বাংলাদেশের সমস্ত মানুষকে করুণা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।